আপনারা যারা লাইভে আছেন, আমাদের আবাসিক ছাত্রদের দেখতে পাচ্ছেন। আজকে আমরা এই আবাসিক ছাত্রদের নাস্তা খাওয়ার মাধ্যমে চাইনিজ শেখাবো। অনেকেই আমাকে প্রশ্ন করেন, কেউ কেউ চ্যালেঞ্জও করেন যে কি করে এক মাসের ভিতরে চাইনিজ শেখানো হয়। আমরা এখানে নানান পদ্ধতি ব্যবহার করি, উঠতে বসতে শয়নে স্বপনে সিঁড়িতে হাঁটার সময় বাইরে হাঁটার সময় গাড়িতে চলার সময় ভাত খাওয়ার সময় ডিনার করার সময় বন্ধুর সাথে গল্প করার সময় সার্বক্ষণিক 24 ঘন্টা এখানে থেকে প্রায় 15 ঘন্টায় আমরা লেখাপড়া করি। ওই কারণে আমাদের চাইনিজ পড়া হয়। এখানে এক মাস সময়ে থাকা খাওয়া সব সহ এবং আমরা যে সমস্ত পদ্ধতি ব্যবহার করি তার মধ্যে একটা হয় খাবারের সময়ও আমরা শিখি আজকে। এবং প্রতি মাসে আমরা আবাসিক ছাত্রদের জন্য একটা ইম্প্রুভ ব্রেকফাস্ট অথবা লাঞ্চের ব্যবস্থা করি। আজকে সেই ইম্প্রুভ ব্রেকফাস্টের মাধ্যমে আমরা চাইনিজ শিখব। আমাদের এই ব্রেকফাস্টে আয়োজন করেছেন, আমাদের সাথে থাকেন জনাব, আপনার নাম কি? মোহাম্মদ কামরুল ইসলাম। কামরুল ইসলাম, আপনি কি প্রতিদিন তাদের খাবার রান্না করেন? জি, আমি প্রত্যেক দিন তাদের খাবার রান্না করি, খাওয়াই। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই করি। হ্যাঁ, আপনি ওদেরকে যদি দেখেন, তারা কি সারাদিন লেখাপড়া করে না তারাও রান্না বান্না করে? না, তারা রান্না করে না, তারা সবসময়ের জন্য পড়ার জন্য ব্যস্ত থাকে। একটু জোরে বলেন, তারা সবসময় পড়ার জন্য ব্যস্ত থাকেন, তারা লেখাপড়া করে, আপনি তাদেরকে বাংলায় বলো, অসুবিধা নাই। কবে আসছো এখানে? গত 10 তারিখ, 8 মাস। তুমি গত 10 তারিখ আসছো? 10 তারিখ, তার মানে মাত্র 5 দিন হয়েছে, কয়েকদিন হয়েছে তোমার এখানে। নিচে আও শেনমা মিংজ। ওয়াচিয়াও শেনমা মাহফুজ। ওয়াচিয়াও মাহফুজ, আপনি কতদিন হয়েছে এখানে আসছেন? জোরে জোরে, হ্যাঁ, কয়েকদিন হয়েছে বাংলায় বলেন না। ইয়ার তো হলো না, বাংলায় বলতে বলছি। 12 দিন। 12 দিন হয়েছে। শি আর থিয়েন। শি আর, মাত্র 12 দিন হয়েছে। আবুল হাসান নিচে আও শর্মা মিংস ওয়াচিয়াও রাসেল। যেগুলো চাইনিজ শিখছো বলো না কিছু। তারপরে আর এই 5 দিনে কি কি চাইনিজ শিখছো বলো। মাত্র 5 দিন হয়েছে তুমি এসছো। তো চাইনিজ ভাষা কি কঠিন? না, কঠিন না, কঠিন হয়ে যাবে, হয়ে যাবে। নিচে আও শেনমা মিংস। নিদা চিয়া চাই না আর যারা অনলাইনে আছেন, আপনারা আমাদের 9 জন আবাসিক ছাত্রকে দেখতে পেলেন, কেউ 20 দিন, কেউ 10 দিন, কেউ 5 দিন। এখানে আমরা প্রতিদিন 15 ঘন্টা পড়াশোনা করি, তার মধ্যে টিচার পড়ায় 5 ঘন্টা আর ছাত্র নিজে পড়ে
দশ ঘন্টা, এবং তাদের তত্ত্বাবধানে তারা সাততলা বিল্ডিংয়ের ছয়তলায় থাকে, দোতলায় পড়াশোনা করে এবং খায়। তাদের এই খাবারের আয়োজনে জনাব কামরুল ইসলাম সাহেব তাদের দেখাশোনা করে। আজকে আমরা এই চাইনিজ এখানে একটা ক্লাস নেব ব্রেকফাস্ট পড়ার মাধ্যমে। সো আজকে আমরা যা খাবো, আগে দেখি আমাদের খাবারের মধ্যে মেনু কী কী আছে। আজকে আমাদের খাবারে কামরুল সাহেব বেশ অনেক কিছুই তৈরি করেছে। আমি সবচেয়ে আগে বলি যে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে কী বলে? ফুল। ফুলকে চাইনিজ ভাষায় বলে হোয়া 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 হোয়া। যদি বলে লাল ফুল এখানে খাবো, নান এবং পরোটা। এখানে নান আছে এবং পরোটা আছে, নান এবং পরোটা চাইনিজ ভাষায়ও আছে। এটা হচ্ছে ব্রেকফাস্ট আইটেম। তার সাথে আমরা আরো খাবো ডিম। ডিমকে চাইনিজ ভাষায় কি বলে? মানে হচ্ছে ফল। ওমেন হাই শি শুয়ে কুয়া। হ্যাঁ, শুয়ে কুয়া। অনেক ধরনের ফল আছে, তার মধ্যে যেটাকে আমরা বলি আপেল, অ্যাপেল। অ্যাপেলকে বলে শিয়াংচাও মানে কি? ব্যানানা। শিয়াংচাও শিয়াংচাও। হ্যাঁ, দেখি আমাদের কামরুল সাহেব আর কি তৈরি করেছে। ও, কামরুল সাহেব আমাদের জন্য সুইট তৈরি করেছে, শ্যামাই। সুইট ভাঙ থাং, থাং থাং মানে হচ্ছে সুগার। সব জিনিস যে প্রথমে শিখতে হবে তা না, চিনিকে মিষ্টি জাতীয় জিনিসকে বলে থাং, থাং থাংদা, থাংদা। হ্যাঁ, আমাদের জন্য লাচ্ছি সেমাই তৈরি করেছে, থাং থাং। আমরা দেখি ওইটাতে কি তৈরি করেছে। ও, নান দিয়ে খাওয়ার জন্য উনি আমাদের জন্য চমৎকার ভাজি তৈরি করেছেন। সু ছায়, সু ছায়, গ্রিন ভেজিটেবল, ছায় 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 ছায়। হ, কামরুল শিয়ান শ্যাং চুয়ো দা ছায়। ওরা বলছে যে আপনি যেটা রান্না করেন সেটা খুব ভালো হয়। বলে কামরুল শিয়ান শ্যাং, কামরুল শিয়ান শ্যাং, কামরুল শিয়ান শ্যাং, মিস্টার কামরুল, থা চুয়ো ফান, চুয়ো ফান, চুয়ো ফান, চুয়ো ফান মানে হচ্ছে রান্না করা, চুয়ো ফান, চুয়ো ফান, ফান মানে হচ্ছে মিল, ফান, 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 মিল, থা চুয়ো দা ফান, থা চুয়ো দা ফান, হ্যান হাও ছি, হ্যান হাও ছি, 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 ছি মানে হচ্ছে খাওয়া, ছি, 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 খাওয়া। আর পান করাকে বলে খ খ খ খ খ খ খ ছা, খ ছা, চিনথিয়ান ওমেন খ ছা, চিনথিয়ান ওমেন খ ছা, 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 চা কে বলে ছা, 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 ঠি, ছা, ছা। আর কফি কে বলে খাফে, 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 ওমেন হাই খ খাফে, ওমেন হাই খ খাফে। আমরা কফিও খাবো। আর কোল্ড ড্রিঙ্কস কে বলে ছি শুয়ে, ছি শুয়ে, ছি শুয়ে, ছি শুয়ে, ছি শুয়ে, ছি শুয়ে, শুয়ে মানে হচ্ছে পানি, পানি, শুয়ে, 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 শুয়ে। এখন এখন যেই ইয়াটা দেখাচ্ছি আমরা যেটাকে বলি থার্মোস, এটাকে বলে নোয়ান শুয়ে ফিং, নোয়ান শুয়ে ফিং। নোয়ান মানে হচ্ছে ওয়ার্ম, গরম, শুয়ে মানে হচ্ছে পানি, নোয়ান শুয়ে ফিং, নোয়ান শুয়ে ফিং, গরম পানির বোতল। নোয়ান মানে গরম, ফিং মানে বোতল, শুয়ে মানে পানি, নোয়ান শুয়ে ফিং, নোয়ান শুয়ে ফিং, চে শি নোয়ান শুয়ে ফিং, চে শি নোয়ান শুয়ে ফিং, চে শি হুয়া, 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 চি তান, চি তান, না শি চি তান, না শি চি তান, না শি চি তান, না শি চি তান, না শে শি শ্যাং চাও, না শে শি শ্যাং চাও, শ্যাং চাও, শ্যাং চাও। হ্যাঁ, আমাদের
চা বা কফি খেতে কি লাগে? দুধ লাগে। দুধকে চাইনিজ ভাষায় বলে নিউ নাই, নিউ নাই, নিউ নাই, নিউ নাই, নিউ নাই, নিউ নাই, নিউ মানে হচ্ছে গরু, নিউ নাই, নিউ নাই, নিউ নাই, নিউ নাই। আর চিনিকে বলে থাং, 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 থাং মানে হচ্ছে চিনি, থাং, থাং, চিনি। সো যদি বলে চিয়া থাং, চিয়া থাং, এই চিয়া কিন্তু বাড়ি না, চিয়া মানে যোগ করা। আমরা যদি বলি টু প্লাস টু, দুই যোগ দুই, হ্যাঁ, বলে আর চিয়া আর, আর চিয়া আর, উ চিয়া আর, উ চিয়া আর, ফাইভ প্লাস টু, সেই চিয়া। সো চা খেতে গেলে দুধ এবং চিনি যোগ করতে হয়, তো বলে চিয়া থাং, চিয়া থাং, চিয়া নিও নাই, চিয়া নিও নাই। এখন আমি একজনকে চা দিচ্ছি, যদি তাকে বলি যে আপনাকে কি দুধ দিব, তাহলে বলে চিয়া থাং মা, চিয়া নিও নাই মা, চিয়া নিও নাই মা। আর যদি বলে চিনি দিব, চিয়া থাং মা, চিয়া থাং মা। আর যদি বলে চিয়া পুচিয়া থাং, চিয়া পুচিয়া থাং, 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 চিয়া পুচিয়া থাং, চিয়া পুচিয়া থাং, চিনি যোগ করব কি করব না, তো সে যদি উত্তর দেয় হ্যাঁ চিনি দেন একটু, যোগ করতে পারেন, চিয়া থাং খাই, চিয়া থাং খাই, খাই চিয়া থাং, খাই চিয়া থাং, চিয়া থাং, চিয়া থাং, থাং, চিয়া নিও নাই, চিয়া নিও নাই, চিয়া নিও নাই, চিয়া নিও নাই। সো আমরা আবার একটু রিভিশন করি, পানিকে বলে শুয়ে, 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 পানি, রা শুয়ে, রা শুয়ে, গরম পানি, রা শুয়ে, রা শুয়ে, গরম পানি। আপনারা জানা লাইভ আছেন, আমাদেরকে যদি বেশি বেশি লাইক দেন, যারা এখন ক্লাসটা করছে ওরা পরে ভেস ক্যাসেট দেখার সময় দেখতে পাবে এবং আনন্দ হবে। আমি আশা করি আপনারাও শিখতে পারবেন, শুধু তাই না, আপনারা এটা অন্যদের সাথে শেয়ারও করতে পারেন, শেয়ারও করতে পারেন। সো শুয়ে, শুয়ে, পানি, পানি, র শুয়ে, র শুয়ে, গরম পানি, র শুয়ে, র শুয়ে, গরম পানি, নুয়ান শুয়ে ফিং, 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 হোয়া, 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 হোয়া। সো শুয়ে কুয়া, শুয়ে কুয়া, শুয়ে কুয়া, শুয়ে কুয়া, ফিং কুয়া, ফিং কুয়া, চুইজ, চুইজ। এখন যদি বলি আপেল এবং কমলা, ফিং কুয়া খা চুইজ, ফিং কুয়া খা চুইজ, ফিং কুয়া খা চুইজ, ফিং কুয়া খা চুইজ, খাফে, 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 খাফে খা ছা, খাফে খা ছা। যদি বলি যে তুমি কি কফি খেতে পছন্দ করো নাকি চা খেতে পছন্দ করো, এটাকে বলো নি শিহান খা ছা, নি শিহান খা ছা, হাই শি শিহান খা খাফে, হাই শি শিহান খা খাফে। তুমি কি চা খেতে পছন্দ করো না কফি খেতে পছন্দ করো, হাই শি, হাই শি, হাই শি, হাই শি, হাই শি মানে হচ্ছে নাকি। যদি কেউ বলে তুমি কি আজকে যাবে না আগামীকাল যাবে, নি চিন থিয়েন ছুই, হাই শি মিং থিয়েন ছুই, নি চিন থিয়েন ছুই, হাই শি মিং থিয়েন ছুই, নি চিন থিয়েন ছুই, হাই শি মিং থিয়েন ছুই, নি চিন থিয়েন ছুই, হাই শি মিং থিয়েন ছুই। আমি অনেককে দেখতে পাচ্ছি, মাহিউদ্দিন, মিস্টার মনজুর আহসান, মিস্টার শোয়েব আল রাহে, হাসান মোহাম্মদ, জাহিদ, আপনারা দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আপনারা শেয়ার করবেন, এবং আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি চাইনিজ শিখতে চায় তাদেরকে বলবেন যে আবাসিকভাবে চাইনিজ শিখলে এক মাসে সবচেয়ে ভালো চাইনিজ শেখা যায়। তা আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা লাইক দিতে থাকেন, আমরা পড়তে থাকি, আমাদের সাথে থাকবেন। সো কলাকে কি বলে? শিয়াং চিয়াও, শিয়াং চিয়াও, শিয়াং চিয়াও, শিয়াং চিয়াও। এখন যদি বলি আমি কলা খেতে পছন্দ করি, ওয়া শিহান শি শিয়াং চিয়াও, ওয়া শিহান শি শিয়াং চিয়াও, ওয়া শিহান শি শিয়াং চিয়াও, ওয়া শিহান শি শিয়াং চিয়াও। আর যদি কাউকে প্রশ্ন করি নি শিহান শি শিয়াং চিয়াও মা, 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 ওয়া হ্যান শিহান শি শিয়াং চিয়াও, ওয়া হ্যান শিহান শি শিয়াং চিয়াও, শি 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 শি, বু শি বু শি, বু শি বু শি, শি মা শি মা, শি লা শি লা, শি বু শি শি বু শি, ওয়া শি ওয়া শি, ওয়া শি শিয়াং চিয়াও, ওয়া শি শিয়াং চিয়াও, ওয়া বু শি ওয়া বু শি, ওয়া বু শি মি ফান, ওয়া বু শি মি ফান, আমি ভাত খাই না, বু শি বু শি মি ফান, মি ফান, ভাত। সো শি শি, বু শি বু শি, শি লা শি লা, শি লা শি লা, খেয়েছি, শি লা ফান শি লা ফান, শি লা ফান শি লা ফান, ভাত খাওয়া, আমি ভাত খেয়েছি,
ওয়াছিলাফান ওয়াছিলাফান আমি খাবার খেয়েছি ওয়াছিলাফান ওয়াছিলাফান সো যদি বলি ব্রেকফাস্ট এটা কি বলবো চাও ফান চাও ফান চাও মানে হচ্ছে আর্লি ফান মানে মিল আর্লি মিল ব্রেকফাস্ট চাও ফান 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 আর দুপুর দুপুর কে বলে কি চুংও 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 চুংওতে যে খাবার খাই তাকে বলে লাঞ্চ চুং ফান চুং ফান চুং ফান চুং ফান অথবা উ ফান উ ফান মাঝের খাবার অথবা দিনের খাবার চুং ফান চুং ফান আর ডিনার কে বলে ওয়ান ফান ওয়ান ফান ওয়ান ফান ওয়ান ফান লাঞ্চ খাওয়া এখন কাউকে বলে আপনি কি খাবার খেয়েছেন আমি খাবার খেয়েছি আর যদি কেউ বলে আমি খাবার খাবো না আর যদি বলি আমি খাবার খাই নাই হ্যাঁ আমি এখনো খাবার খাই নাই আর যদি বলি তুমি কি খাবার খাবে কি খাবে না আর যদি বলি তুমি আজকে খাবার খাবে কি খাবে না চিন্থিয়ান হ্যাঁ আর যদি বলি আজকে তুমি আমার বাসায় নাস্তা খাও মানে আগামীকাল চিন থিয়েন আপনারা যারা অনলাইনে ভিডিও দেখছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুংমং ল্যাঙ্গুয়েজ সেন্টারের আবাসিক ছাত্ররা যেখানে ব্রেকফাস্ট করে সেই ডাইনিং হল চুংমং ল্যাঙ্গুয়েজ সেন্টার আমাদের মিরপুর ডিওএইচএসে চুংমং ল্যাঙ্গুয়েজ সেন্টার মিরপুর ডিওএইচএসে ইন্টারনেটে অনলাইনে লিখলেই চাইনিজ ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ লিখলেই আপনারা আমাদের বিস্তারিত ঠিকানা পাবেন এবং আমাদের চুংমং ল্যাঙ্গুয়েজ সেন্টারটা একটা সাততলা বিল্ডিং বিল্ডিংটার নাম হচ্ছে মুন স্পেস এর ছয়তলাতে আবাসিক ছেলে প্রায় 2150 স্কোয়ার ফিটের একটা সুন্দর আধুনিক আবাসস্থলে থাকে এবং এখানে অত্যন্ত সীমিতভাবে এক মাস সময়ে থাকা খাওয়া সহ মাত্র 15,500 টাকা দিয়েই চাইনিজ ভাষা শেখানো হয় অনেকে মনে করেন এক মাসে কি চাইনিজ ভাষা সম্ভব আমি বলি অবশ্যই শেখা সম্ভব কারণ এখানে আমাদের ছাত্ররা 24 ঘন্টা থাকে কোথাও যেতে পারে না কোনো কাজ করে না শুধু লেখাপড়া প্রত্যেককে 6 ঘন্টা ঘুম নিশ্চিত করা হয় এবং খাবার দাবার গোছল প্রশাসন নামাজ রোজা এগুলোর জন্য 2 ঘন্টা আর 1 ঘন্টা বিকালে বাইরে যায় বাকি 15 ঘন্টা সবাই শুধু লেখাপড়ার পিছনে ব্যয় করে এবং এই লেখাপড়ার ভিতরে 5 ঘন্টা শিক্ষক নিজে পড়ান প্রতিদিন এবং 10 ঘন্টা তারা নিজেরা পড়ে তা মাসের শেষে হিসাব হয় টিচার পড়ানো হয় 150 ঘন্টা যা প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 বছরের পড়ার সমান কারণ এখানে 150 ঘন্টা পড়ানো হয় এক মাসে আর ছাত্ররা পড়ে প্রতিদিন 10 ঘন্টা মাসে 300 ঘন্টা সো অতএব এই 150 এবং 300 450 ঘন্টার একটা সমন্বয় হয় যেটা স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা কিন্তু ব্যক্তিগতভাবে আর 300 ঘন্টা পড়ে না এই কারণেই কেবল এক মাসে সম্ভব আমি কর্নেল শাহাদাত 29 বছর যাবৎ এই ভাষাটা চর্চা করছি এবং আমার সকল অভিজ্ঞতা দিয়ে এই পর্যন্ত বাংলাদেশে 1,000-এর উপরে মানুষকে চাইনিজ পড়িয়েছি 100-এর উপরে আবাসিক ছাত্রকে পড়িয়েছি সো প্রতি সবসময় আমি আমার অভিজ্ঞতা দিয়ে পড়িয়ে থাকি নতুন নতুন পদ্ধতি এখানে আমরা গাড়ি চালানোর সময় কখনো কখনো আমার সাথে নিয়ে যাই তাদেরকে পড়াই বাইরে হাঁটার সময় পড়াই সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়াই এবং এমনকি গোছলের সময় খাবার সময় খাবার প্লেট ধোয়ার সময় যা কিছু আছে সব পড়াই ওরকম আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আবাসিক ছাত্ররা এবং মাসে একবার আমরা ইমপ্রুভ
লাঞ্চ ডিনার অথবা ব্রেকফাস্ট করে থাকি। আজকে আমরা ইম্প্রুভ এই খেয়ে থাকি। এখানে কিন্তু তিনবেলা খাবারের মানও ভালো, খাবারের মানও ভালো। প্রতিদিনই আমাদের মাছ অথবা মাংস অথবা ডিম কিছু একটা থাকবেই, দুই বেলাই, দুপুরেও থাকবে রাতেও থাকবে। যেহেতু এখানে খাবার থেকে কোনো লাভ রাখা হয় না, এটা কোনো ক্যান্টিন বা অন্য কারো কোনো কিছু না, আমাদের এই ইসলাম সাহেব অত্যন্ত যত্ন সহকারে উনি এটা বাজার করেন। এর থেকে খাবারের টাকার থেকে কোনো প্রফিট নাই এবং আমি নিজে এটা তদারকি করি, অতএব খাবারও এখানে ভালো হয়। সো আজকে আমরা ইম্প্রুভ ব্রেকফাস্ট খাবো, খাবার সামনে রেখে বেশিক্ষণ ইয়ে করা যায় না, প্রত্যেকটা জিনিস আবার একটু রিভিশন দিয়ে এই ক্যাসেটটা শেষ করব। এবং আপনারা যারা অনলাইনে আছেন তারাও আমার সাথে পড়তে পারেন। আপনারা ফলের ঘুরিতে দেখতে পাচ্ছেন একটা করলা আছে। অনেকে বলে ফলের মধ্যে করলা কেন, আমি ইচ্ছে করে এটা রেখেছি করলাকে চাইনিজ ভাষায় কি বলে এটা বলার জন্য। করলাকে চাইনিজ ভাষায় বলে খুকুয়া, খুকুয়া, খু মানে হচ্ছে তিতা, খুকুয়া, খুকুয়া, কুয়া মানে হচ্ছে নাট, এই যে বলে শুয়ে কুয়া, শুয়ে কুয়া, নাট, কুয়া মানে যে যে নাটের ভিতরে পানি থাকে, রস থাকে, সেটা হলো কুয়া, খুকুয়া, খুকুয়া। আমি কিন্তু কিছুদিন আগে ফেসবুকে অন্য এক জায়গায় পড়েছি যে করলার শরবত খেলে ডায়াবেটিসের জন্য ভালো, এরপরে থেকে আমি করলার শরবত খাওয়া শুরু করছি। একদম তিতা লাগো কিন্তু খেতে কিন্তু ভালো লাগে, প্রথম দিন তিতা লেগেছে এরপর ভালো লাগছে। সো করলাকে বলে খুকুয়া, 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 চাওফান, চাওফান, চুংফান, চুংফান, উফান, 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 ওয়ানফান, 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 ওয়ানফান। ইদানিং অনেক সময় আমি আমার ছবি দেখাই না, কেউ কেউ আমাকে বলে স্যার আপনি আপনার ছবি কেন দিচ্ছেন না, আপনি কেন দেখান না। আমার ছবি আপনারা ইউটিউবে দেখতে পাবেন, ইউটিউবে গেলে আমার অনেক ভিডিও লেসন আছে সেখানে দেখতে পাবেন। আমাদের ইউটিউব চ্যানেল শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ লিখলে আমাদের ইউটিউব পাওয়া যায় এবং আশা করি এই ভিডিওটাও ইউটিউবে থাকবে এবং আপনারা প্রত্যেকে এটা শেয়ার করবেন। শেয়ার করলে কিন্তু বাংলাদেশে অনেকেই চাইনিজ ভাষা পড়তে পারবে, যত মানুষ চাইনিজ ভাষা শিখবে আমাদের নিজেদের জন্য মঙ্গল এবং দেশের জন্য মঙ্গল, কারণ চাইনিজদের অনেক কোম্পানি বাংলাদেশে আসতেছে। চাইনিজ ভাষা শিখলে কেবল দেশের ভিতরেই চাকরি পাওয়া যাবে না, আমার কাছ থেকে চাইনিজ শিখে সৌদি আরবে চাকরি করতেছে, চাইনিজ কোম্পানিতে, ক্যানাডাতে চাকরি করতেছে, আমেরিকাতে চাকরি করতেছে, সিঙ্গাপুরে চাকরি করতেছে, দেশে এবং বিদেশে। ভবিষ্যতে চায়নাতে একটা বিরাট মার্কেট হবে, আমাদের দেশের থেকে ওয়ার্কফোর্স চায়নাতেও যাবে। অতএব আজকে যারা আবাসিক ছাত্র তোমরা যে পড়া শুরু করেছো এটাকে ধরে রাখবে, এটা আমার পরামর্শ। আপনারা যারা অনলাইনে শিখছেন আপনারাও ভালো করে শিখবেন। সো আমার সাথে ওয়ামেন শিহান শি, আমরা পছন্দ করি খেতে, ওয়ামেন শিহান খ। আরেকটা শব্দ বলবো শিয়াং, ইচ্ছা, ওয়া শিয়াং খ ছা, আমার চা খেতে ইচ্ছা করছে, ওয়া শিয়াং খ ছা, নি শিয়াং খ ছামা, তোমার কি চা খেতে ইচ্ছা করতেছে, নি শিয়াং খ ছামা, নি শিয়াং খ খাফে মা, নি শিয়াং ছি শুয়ে কুয়া মা। এখন কেউ যাচ্ছে বলে আমার একটু পানি পান করতে ইচ্ছা করছে, বলে ওয়া শিয়াং খ শুয়ে, খ শুয়ে, ওয়া শিয়াং খ শুয়ে। আচ্ছা ডিম পড়তে গিয়ে আমরা বললাম চি তান, কেন চি মানে মুরগি, তান মানে ডিম, তাহলে হাঁসের ডিমকে কি বলে, চিতান। এখানে যে আইটেমগুলো নাই সেটা আমরা বলবো, যে মাংস, মাংসকে বলে রৌ, 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 রৌ মানে মাংস, চি রৌ। আমি আবাসিক ছাত্র নয় জনকে পরামর্শ দিব, আপনারা ভাত খাওয়ার সময় এই কামরুল সাহেবের সাথে আপনাদের পরিচয় এবং হওয়ার সময় আস্তে আস্তে কামরুল সাহেবকেও
আপনি দু একটা চাইনিজ শিখাই দিবেন, যে মুরগিকে কি বলে চিতান, পানিকে কি বলে শোয়ে কুয়া, তাইলে দেখা যাবে ভবিষ্যতে আমার এখানে চাইনিজ মানুষও আসে, চাইনিজ মানুষরা বাংলা শিখে এবং অনেকে ইংরেজি শিখতে আসে। সো উনি যদি আস্তে আস্তে করে তাহলে দেখা যাবে আজকের অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতের কোনো আবাসিক ছাত্র আসলে ছাত্র পড়ার আগেই দেখা যাবে উনি ছাত্র থেকে পড়ানো শুরু করতে পারবে। সো আপনি কি কোনো ওদের কাছ থেকে কোনো চাইনিজ শিখছেন? শিখছি। কি শিখছেন বলেন তো? শিখছি লাওহা, নি হাও। নি হাও শিখছেন? হ্যাঁ, আর কি শিখছেন ওদের কাছ থেকে? মানে চাচা। আর কি শিখছেন? আপনি লাউসি হাও শিখে ফেলছেন? লাউসি হাও, আবার বলে লাউসি হাও, লাউসি হাও, নি হাও, নি হাও। এরপরে যখন আমার কোন স্টুডেন্ট আসবে আপনি স্টুডেন্টকে দেখলে জোরে বলবেন নি হাও, নি হাও। আর যদি মুরব্বী হয় তাহলে বলবেন নিন হাও, নিন হাও, নিন হাও, নিন হাও। হ্যাঁ, গুড। কামরুল সাহেবকে অনেক ধন্যবাদ আজকে আমাদের জন্য এত সুন্দর আয়োজন করার জন্য। এই আয়োজনের পিছনে সম্পূর্ণ কৃতিত্ব ওনার, উনি এখানে আবাসিক ছাত্রদের দেখভাল করেন। সো আমি আপনাদের বলবো নিমেন শিহানসি, নিমেন শিহানসি, চিতানমা, চিতানমা, তোমরা কি ডিম খেতে পছন্দ করো? উত্তর হবে ওয়ামেন হ্যান শিহান শি চিতান, ওয়ামেন হ্যান শিহান শি চিতান, নিমেন শিহান খা ছামা, নিমেন শিহান খা ছামা, ওয়ামেন হ্যান শিহান খা ছা, ওয়ামেন হ্যান শিহান খা ছা। আমরা ক্লাসরুমের মধ্যে আরো কিছু পড়েছি, কি মিয়েন পাও, মিয়েন পাও, পাউরুটি, মিয়েন পাও, মিয়েন পাও, ছাও ফান, ছাও ফান, ছাও ফান, ছাও ফান, ফ্রাইড রাইস, ছাও ফান, ছাও ফান, নিউরো, 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 গরুর মাংস, মুরগির মাংস, সরি ইয়াংরো হলো খাসির মাংস, ইয়াংরো, চিরো, চিরো, চিরো। আর চাইনিজরা খুব পছন্দ করে হচ্ছে চুরো, চুরো, চু মানে হচ্ছে শুকর, শুকরের মাংস, চুরো, ওয়ামেন পু শিহান শি চুরো, ওয়ামেন পু শি চুরো, ওয়ামেন হ্যান শিহান শি নিউরো, ইউ, ইউ, ইউ মানে হচ্ছে ফিশ, ওয়ামেন ইয়ে শিহান শি ইউ। আমরা মাছ খেতেও পছন্দ করি, পিং শুয়ে, পিং শুয়ে, পিং শুয়ে, পিং শুয়ে, আইস ওয়াটার, হ্যাঁ, লিয়াং শুয়ে, লিয়াং শুয়ে, লিয়াং শুয়ে, লিয়াং শুয়ে। চায়নাতে গেলে আপনি যখনই মানুষে পানি যাবেন আপনাকে ওরা গরম পানি দেবে। সত্যি সত্যি আপনি যদি ঠান্ডা পানি খেতে চান তখন বলবেন ওয়াশ, ওয়াশ ইয়াং খাপ লিয়াং শুয়ে, পিং শুয়ে বললে একদম বরফ দিয়ে দিবে ঠান্ডা। আর যেমন নর্মাল পানি চান, নর্মাল, নর্মাল পানিটাকে বলে লিয়াং শুয়ে, ওয়াশ, ওয়াশ ইয়াং খা লিয়াং শুয়ে, ওয়া পু শিয়াং খা রা শুয়ে, ওয়া পু শিহান খা রা শুয়ে, চুংকুয়ারেন হ্যান শিহান খা রা শুয়ে, থামেন হায় খা, তারা আরো খায় গ্রিন টি, চুংকুয়া লুই ছ, চুংকুয়ারেন হ্যান শিহান খা লুই ছ, রসুয়ে তাং তাং, তাং তাং মানে হলো এটসেট্রা এটসেট্রা, তাং তাং, তাং তাং, নিমেন ইনকায়, হাও হাও, শুয়ে শি হান ইউ। আজকে আমরা ক্লাসে পড়েছি রুকুও, যদি রুকুও, যদি শুয়ে হাও হান ইউ, যদি ভালো করে চাইনিজ ভাষা শেখা যায়, রুকুও শুয়ে হাও হান ইউ, খেই চাও কুংচুয়া, জব খুঁজে পাওয়া যাবে, খেই চাও কুংচুয়া, কয়েকদিন আগে আমাদের এখানে মাত্র গত পরশুদিন, তা পরশুদিন ছিয়েনথিয়েন, ছিয়েনথিয়েন আমাদের এখানে দুজন চাইনিজ এসেছিল আমাদেরকে দেখতে আবাসিক ছাত্রের উদ্দেশ্যে। সে একটা বক্তব্য দিয়ে গেছে, যে বক্তব্যটা আমার ফেসবুকে আছে, লাইভ আছে। ওখানে সে বলেছিল শুয়ে হাও হান ইউ, খেয়ে চাও কুংচুয়া, ভালো জব পাওয়া যাবে, ইয়ে খেয়ে ছুই চুংকুয়া, চায়নাতেও যাওয়া যাবে। অতএব আমরা বিশ্বাস করি, আর যার যে কদিন আছে, যার তিন দিন হয়েছে আপনার আরও 27 দিন বাকি আছে আপনিও শিখে যাবেন, যার 20 দিন হয়েছে আপনার শুধু 10 দিন বাকি আছে,
অতএব বাকি দিনগুলোতে আমরা ভালো করে শিখব। এখন খাবার এতক্ষণ সামনে রেখে বসে থাকা যাবে না, খাবার ঠান্ডাও হয়ে যাবে। কামরুল সাহেব আমাদেরকে খাবার পরিবেশন করবেন, আমরা এখন সুন্দর করে ব্রেকফাস্ট খাব। শিয়ে শিয়ে তাচিয়া, যারা অনলাইনে ছিলেন তাদেরকেও ধন্যবাদ। চাই চিয়েন, চাই চিয়েন, শিয়া ইস চিয়েন, আবার দেখা হবে। শিয়া ইস চিয়েন, ও কাইন শিয়ে কামরুল শিয়েন সাং, ধন্যবাদ মিস্টার কামরুল, শিয়ে শিয়ে তাচিয়া।